হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসি আবার একটা জেট প্ল্যান্টের গাছের ভিডিও নিয়ে। জেট প্ল্যান্ট আপনারা জানেন যে মানে অযত্নে বেড়ে ওঠা একটা গাছ। তো আমি দুটো ডাল, এই পড়ে থাকা টপটি, এই টবে একটি অন্য গাছ ছিল, সেটা মারা গেছিল। তারপর এই গাছটিকে আমি এখানে রেখে দিয়েছিলাম অনেক দিন, আর এটাকে নাড়াচাড়া করিনি। এখন দেখুন, এখানে দুটো ডাল ছিল, এই হচ্ছে একটা ডাল, এই হচ্ছে একটা ডাল, আর এইখান থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে। মানে এটা একটাই গাছ, কিন্তু এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চিং হয়েছে। এবার এগুলো আমি সব বনসাইয়ের উদ্দেশ্যেই রেখেছি, তো আজকে আমি প্রুন করে দেব। এখানে অনেক ডাল হয়ে আছে, এবার যখন বনসাই বানাবো এই গোড়ার দিকে খুব বেশি ডালের প্রয়োজন নেই। এবার দেখুন, এই যে এক্সট্রা একটা ব্রাঞ্চ, এটা বাদ দিলাম, নিচের দিকে আমি চাইছি না, নিচের দিকে ডাল কেটে বাদ দিয়ে দিচ্ছি পুরোটাই। এই ডালটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এই ডালটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, এদিকে একটা ডাল ছিল কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই ওপরের দিকে ডালগুলো দেখুন অনেক ডাল হয়ে আছে, এগুলো একটাও লাগবে না, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রুনিং কিন্তু একটা বড় পার্ট বনসাই মেকিং এর জন্য, তো যত কাটতে থাকবেন গাছ তত সেফ নিতে থাকবে, ডাল কাটার ভয় কিন্তু পেলে চলবে না, এটা খেয়াল রাখতে হবে। ডাল কাটার ভয় পাওয়া চলবে না, কেটে যেতে হবে আপনাকে, অবশ্যই একটু ভেবেচিন্তে কাটতে হবে, কখনো কখনো না ভেবেচিন্তেও কেটে ফেলতে হয় শুরুর দিকে। তো কাটুন, কেটে দিলাম, কেমন লাগছে দেখুন, খারাপ লাগছে না কিন্তু। তো নিচের দিকে ডাল আমি প্রায় কেটে দিলাম, এই ডালটাও রাখবো না, এই ডালটা, আচ্ছা এটা একটা কেটে দিই, একটা কেটে দিই, একটা কেটে দিই, ঠিক আছে, এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা কেটে দিই, এই ডালটা উপরের দিকে উঠবে, আপাতত কেটে রাখি, ঠিক আছে, থাক এই ফর্মে। এইখানে একটা ডাল আছে দেখুন, মানে এইটা কিন্তু একটা আরেকটা গাছ, এই গাছটা আরেকটা গাছ। এবার এইটাকে কীভাবে রাখবো, এই হচ্ছে এবার ওইটাকে তুলে নেবো, দুটো আলাদা আলাদা করবো। এই নিচের দিকের ডাল এক্সেস হয়ে যাচ্ছে, এটা তো রাখবোই না। এবার এটা ঘুরে ওপরের দিকে কি তুলে দেবো, নিচের দিকে ডালগুলো ছেটেই দিচ্ছি, কাণ্ডটা থাক এইভাবেই। এবার এই এই এই, আর এটাকে কি করা যায় সেটা দেখছি, বা এটাকে ঘুরিয়ে নিয়ে এসে যদি এইভাবে প্যাডিং করা যায় সেটাও কিন্তু একটা দারুণ বিউটি হবে, সেটা ওয়্যারিং করেও করা যেতে পারে। তো এটা প্যাডিং করব ভাবছি, মানে এইটা এইভাবে যাবে, গিয়ে এইভাবে এইভাবে আসবে, তাহলে এই ডালটার আর দরকার নেই, ঠিক আছে, এই ডালটার আর দরকার নেই, এই ডালটার দরকার নেই, এটা 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 এরমভাবে থাক আপাতত। আমি যেহেতু এইটাকে এরমভাবে নিয়ে এইভাবে আনে এখানে একটা প্যাডিং করব, মানে এই জায়গাটা একটা প্যাড হবে, বেশ সুন্দর হবে, তাই এখানে একটা আমি তার দিয়ে আটকে আপাতত বেঁকিয়ে রাখার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে দেখা যাবে কি সিচুয়েশন আনা যায়। তাহলে এটাকে আমি বেঁকিয়ে আপাতত এইভাবে রাখছি, ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। তারটাকে দিয়ে দেখা যাচ্ছে তো, হ্যাঁ এই, এবার এখান থেকে প্যাডিং তৈরি হবে। তো নিচের ডালটা কেটে দিচ্ছি, নিচের ডালটা আমার আর দরকার হবে না, নিচের ডালটা এই, হ্যাঁ এইবার দাঁড়ান, একটু দাঁড়ান, এইটাকে এইখান থেকে দিয়ে দিই, তাহলে কি হবে প্যাডিংটা ভালোভাবে বোঝা যাবে, মানে তারটা সরবে না, তারটা সরে যাচ্ছিল, এটাকে একটু ওপরে গেলে ভালো হয়, উপরে আস্তে আস্তে উঠে যাবে, কেন যতটা বেঁকিয়ে রাখা হয় ততটা বেঁকিয়ে থাকে না, সময়ের সাথে সাথে এটা পরিবর্তনশীল হয়, ঠিক আছে। এই ডালটাও না রাখলে কিন্তু চলে, এই ডালটাও কেটে দিয়ে দিচ্ছি, তাহলে এটা ঘুরে এরমভাবে এসে প্যাডিং হবে, দরকার নেই আমার এই ডালটারও। তাহলে এই যে রোটেশন মতো একটা ক্রিয়েট হচ্ছে, এই 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 তারপরে প্যাডিং, এটা দারুণ লাগবে কিন্তু সময়ের সাথে সাথে, তো দেখা যাক কেমন হয়। মানে এইখান থেকে ঘুরে আসছে, দেখা যাচ্ছে তো, হ্যাঁ এরমভাবেও রাখা যেতে পারে, মানে যখন টবে আমি রিপট করব এরমভাবে যদি রাখে, এই ঘুরে 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 এরমভাবে পটিং হবে, গ্র্যাভিটিটা মোটামুটি মাঝখানে চলে আসবে তাহলে, ঠিক আছে। সময়ের সাথে সাথে এটাকে একটু কাজ করতে হবে, আপাতত এরম থাক, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু পরিষ্কার করে দিচ্ছি নিচটা, গাছের পাতাগুলো, এখান থেকে আবার গাছ হয়ে যায় দেখুন, এখানে একটা ছোট্ট ডাল পড়েছিল,
দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে দেখুন ছোট ডাল পড়েছিল, সেখান থেকে একটা গাছ হয়ে যাচ্ছে, এই যে দেখুন শেকড়ও আছে। জেডের কিন্তু এইটা একটা অসাধারণ ব্যাপার যে একটা ক্ষুদ্র সরু ডালও গাছে রূপান্তরিত হয়ে যায়। মোটা ডাল হলে তো কোনো কথাই নেই। তাহলে জেড প্ল্যান্ট বাড়িতে রাখা বা মেনটেন করার জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।